গৌরদ আশ্ব চারণ এবং মধুর ভাবাশ্রিত সাধক তারাই এই লীলা শ্রবণ কীর্তন বর্ণনের এসব কথা শোনার অধিকারী। এই জন্য সিদ্ধ বাবার সঙ্গপনে নিজের অনুগত বৈষ্ণবগণকে নিয়ে আর আলোচনা করতেন, লিখতে দিতেন না, রহস্যময় বলে এই সেবা চিন্তন লিখতে পারবে না। আমার সঙ্গে ধারণ করো, ধ্যান করো, চিন্তা করো এবং সেই চিন্তনে কি দেখতে পাচ্ছ, কতখানি লাভান্বিত হচ্ছ, কিছু চোখের সামনে আসছে কিনা, সেটি আমাকে সে পরের দিন শোনাবে কোথায় কি বাধা বিঘ্ন। আগে 7 দিন চিন্তন করো, একটু 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 করে বলতে, অল্প অল্প করে, কিন্তু ওনার শিষ্যগণের ভিতরে অত্যন্ত প্রতিভাবান, অত্যন্ত শ্রুতিধর এই শ্রীরাম নবদ্বীপেরই সর্বপ্রাচীন ত্যাগী ভাগবত পরমহংসগণের আশ্রম বড় আখ্যা সিদ্ধ তোতারাম দাস বাবাজি মহারাজের সমাধি মহাপীঠ ভজনস্থলী, উনি নবদ্বীপ ধামের প্রথম আবিষ্কারক, লীলাস্থলী সংরক্ষক এবং মহারাজ কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের মহারাজা, নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্রের একান্ত শ্রদ্ধার পাত্র। মহারাজ কৃষ্ণচন্দ্র ওনার গুণে ভজনে ত্যাগ দৈন্যে অভিভূত হয়ে ওনাকে ওই ভূখণ্ড দান করেছেন। নিষ্কর যে ভূখণ্ডের উপরে বড়াখরার বিশাল ভূমি দাঁড়িয়ে আছে, রাস্তার উল্টো দিয়ে ওটা জগমোহন লোহাই সর্বপ্রথম বহু পাঠ কীর্তন হয়েছে 300 বছর আগে, সেসব ইতিহাসে আমরা আসব। আগে ইতিহাস জানা প্রয়োজন, পরে তত্ত্ব কথা। আগে ইতিহাস ভূগোলের জ্ঞান। আজ আমাদের 600 বছরের সম্প্রদায় তার একটু বেশি মানবেন্দ্র, এই 600 বছরের ঘটনা এবং লীলাস্থলী সম্বন্ধে নিখুঁত অভিজ্ঞতা সত্য প্রতীতি সত্তাপিত সত্যের অনুসন্ধান প্রত্যেক সাধক সাধিকার পক্ষে জানা একান্ত প্রয়োজন। তার নামে অন্ধকারে হাতড়ানো, অজানা পথে চলা, এই ফল গন্তব্য স্থানে পৌঁছানো কঠিন। সিদ্ধ বাবা বলে যেতেন এই বড় আখড়ারই শিষ্য, এই বড় আখড়ারই মহাত্মারা শ্রী স্বরূপকৃষ্ণ দাস বাবাজি মহারাজের মন্ত্র শিষ্যের আদেশে উনিও নিত্যানন্দ পরিবারীয় বৈষ্ণব। গুরুদেব আদেশ করলেন, বেশ ভালো, তোমার ভজনের ইচ্ছা বৃন্দা
বৃন্দাবনে গিয়ে তুমি মানস গঙ্গার তটে আছেন গোবর্ধনী সিদ্ধ কৃষ্ণদাস বাবা মহারাজ ওনার চরণ আশ্রয় করে ওনাকে আমার অভিন্ন স্বরূপ জ্ঞান করে ওনার আনুগত্য নিয়ে ভজন শিক্ষা শাস্ত্র শিক্ষা ত্যাগ দৈন্য সদাচার শিক্ষা প্রাপ্ত হন এবং কাল মনোবাক্যে ওনার আজ্ঞা পালন করো ওনার সেবা করো যেমন শ্যামানন্দ প্রভুকে দুঃখী কৃষ্ণদাস প্রভুকে তার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর বা হৃদয়ানন্দ ঠাকুর গৌরীদাস পণ্ডিতের শিষ্য তার অনুরাগ দেখে বললেন যে তুমি বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের কাছে থাকো সেখানে শাস্ত্র শিক্ষা ভজন শিক্ষা প্রাপ্ত হও ইতিহাসে আমরা পাই আগেকার দিনে সমস্ত মহাজন মহাপুরুষগণ দীক্ষা গুরু পাপপদ্মগণ তারা শিক্ষা গুরু পাপপদ্মের চরণে সঙ্গে দিতে যাও অমুকের কাছে শেখো জানো বোঝো এবং অভিন্ন জ্ঞান করে সেবা করো আজ্ঞা পালন করো শ্যামানন্দ প্রভু তাই করলেন উনিও সাক্ষাৎ রাধারানীর দর্শন নূপুর প্রাপ্ত হলেন জীব গোস্বামী পাদের কাছে সমগ্র ভক্তি শাস্ত্র অধ্যয়ন করলেন ব্রজমণ্ডল পরিক্রমা করলেন দীর্ঘদিন ব্রজে বাস করলেন জীব গোস্বামী পাদের আদেশে শিক্ষা গুরু পাপপদ্মের আদেশে গৌরমণ্ডলী ক্ষেত্রমণ্ডলে প্রচারের জন্য এলে গতাগতি করবে ব্রজ নবদ্বীপ মিলা সাথে গৌরমণ্ডল ক্ষেত্রমণ্ডল মিলা ত্রিমণ্ডলী ঠিক তেমনি ইনি হচ্ছেন দ্বিতীয় সিদ্ধ কৃষ্ণদাস বাবা এনার নাম কৃষ্ণদাস তো ইনি সিদ্ধ হওয়ার পরে ইনি দ্বিতীয় সিদ্ধ কৃষ্ণদাস বাবা বলেন ইনি গৌর মন্ত্র নিয়ে যখন বিবাহ ঘটেছিল সম্প্রদায়ে আগে আমাদের সম্প্রদায়ে গৌর মন্ত্র গৌণ ছিল 300 বছর আগে কেবলমাত্র কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ গায়ত্রীতে দীক্ষা পর্যাপ্ত বলে মানা হতো অথচ শাস্ত্রে গৌর মন্ত্র রয়েছে আমরা গৌরীয় বৈষ্ণব গৌরাঙ্গ আমাদের মূল আরাধ্য গৌরী ভগবত্তা জ্ঞানের থেকে গৌরীয়তে প্রারম্ভ হয় যদি গৌর মন্ত্র গৌর গায়ত্রী আমরা না পাই তাহলে গৌরাঙ্গের উপাসনা পঞ্চতত্ত্বের মন্ত্র গায়ত্রী না পাই তো পঞ্চতত্ত্বের উপাসনা ভোগরাগ আরতি মন্ত্রময়ী সাহসিকী কিভাবে সফল কিন্তু সেখানে গৌর মন্ত্রের প্রচার ছিল না একমাত্র কৃষ্ণ মন্ত্র কেউ দশাক্ষর দিতেন কেউ পঞ্চাক্ষর দিতেন কেউ অষ্টাদশাক্ষর দিতেন কৃষ্ণ গায়ত্রী দিতেন কাম গায়ত্রী আর কিছু প্রায় করে ছিল কোথা থেকে এলো তাহলে যদি ছিলই না শাস্ত্রে রয়েছে পদ্ধতিত্রয় গ্রন্থ দেখুন গোপাল গুরু পদ্ধতি তার শিষ্য ধ্যানচন্দ্র গোস্বামী
পদ্ধতি সিদ্ধ কৃষ্ণদাস ভগবান রচিত গৌর গোবিন্দার্চন পদ্ধতি এই তিনটি পদ্ধতিকে একসঙ্গে পদ্ধতিত্রয় বলা হয় আগে এসব গ্রন্থ ছাপা ছিল না ম্যানুস্ক্রিপ্টস ছিল পাণ্ডুলিপি অনেক কষ্ট করে মহর্ষি কল্প বৈষ্ণবাচার্য বর্জ সম্প্রদায় সংরক্ষক পোড়াঘাট নবদ্বীপ হরিবলকুটির বাস্তব্য পরম পূজ্যপাদ আরাধ্যপাদ শ্রী হরিদাস দাস বাবাজী মহারাজ্যেও তিনি সর্বপ্রথম এই তিনটি পদ্ধতিকে একসঙ্গে পদ্ধতিত্রয় নাম দিয়ে ছাপা তারপরে দীর্ঘকাল এই গ্রন্থ আর পাওয়া যেত না তার পেছনে সাধনামৃত চন্দ্রিকাটিও ছাপা কিন্তু দীর্ঘকাল ওনার অন্তর্ধানের পর এই গ্রন্থ বাজারে অপ্রাপ্ত ছিল বিশেষ বিশেষ ব্যক্তির কাছে লাইব্রেরিতে বিশেষ বিশেষ বিদ্বান জনের কাছে ছিল কিন্তু ইদানিং কালে সুখবর আমাদের বৃন্দাবন ধাম থেকে শ্রী গোবর্ধন সিদ্ধ আবার আশ্রমের থেকে আবার পুনরায় সেই পদ্ধতিত্রয় সুন্দর সুশৃঙ্খল রূপে প্রকাশিত হয়েছে অনুবাদের সঙ্গে ধ্যানচন্দ্র পদ্ধতি গোপাল গুরু স্বামী পদ্ধতি এবং শিক্ষাবার পদ্ধতি বাজারে আজ উপলব্ধ এই সমস্ত গ্রন্থের অধ্যয়ন না থাকলে শাস্ত্রের থেকে প্রমাণ উদ্ধার করে দেখানো হয়েছে গৌরমন্ত্র পঞ্চতত্ত্বের মন্ত্র গায়ত্রী রাধা মন্ত্র রাধা গায়ত্রী সখী মঞ্জলিগণের মন্ত্র গায়ত্রী উপাসনা সারসিকী এবং মন্ত্রভূমি যারা এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করেননি এবং তজ্জাতীয় সিদ্ধ গুরু পরম্পরায় শিক্ষা প্রাপ্ত হননি তারা বিতর্ক করবে তারা এই সমস্ত কথাকে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না কিন্তু তাই বলে অপ্রমাণিত হবে তা নয় আমরা গৌড়ীয় বৈষ্ণব জীবন হতেই জানতে পারি যে আজ থেকে প্রায় 250-300 বছর পূর্বে গৌড় মন্ত্র নিয়ে ভয়ঙ্কর বিবাদ সম্প্রদায় অথচ নরহরি সরকার ঠাকুরের পরম্পরা এখনো শ্রীখণ্ডে এবং গদাধর পণ্ডিত গোস্বামী পদের শিষ্য প্রশিষ্য পরম্পরায় চিরকাল গৌর মন্ত্র রয়েছে আজও রয়েছে গদাধর পরিবারে ঠাকুর নরহরির পরিবারে কিন্তু যেমন সামানন্দ পরিবারের ললিতা দেবী যে সামানন্দ প্রভুকে বৃহত্তম রাধামন্ত্র দিয়েছিলেন আজও সামানন্দ পরিবারে কয়েকটি বিশ সমন্বিত অতি দীর্ঘ রাধামন্ত্র বিরাজমান কিন্তু থাকলে হবে কি যাদের কাছে ছিল না তারাই বিবাদ বিতর্ক সৃষ্টি করে গৌর মন্ত্রের কি দরকার গৌর গায়ত্রীর কি দরকার গৌর যদি কৃষ্ণই হয় কৃষ্ণ মন্ত্রে
কৃষ্ণ গায়ত্রীতে গৌরাঙ্গের উপাসনা হবে, গোবরাগ লাগবে, আবার মন্ত্রের কি দরকার? তখন ব্রজের বৈষ্ণবগণ এবং যাদের কাছে গৌর মন্ত্র আছে, গদাধর পরিবার, নরহরি পরিবার, তারা উত্তর দিয়েছিলেন যে গৌর কৃষ্ণ অভেদ, কিন্তু তথাপি গৌর ধাম, গৌর নাম, গৌর লীলা, গৌর স্বরূপ, ব্রজলীলা হতে সম্পূর্ণ ভিন্ন বিশিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ। তাহলে গৌরের দরকার কি? কৃষ্ণই থাক, বৃন্দাবনই থাক, এই নিয়ে বিবাদ, কিছুতেই সমাধান হয় না। গোবিন্দ মন্দির সভা হচ্ছে বৃন্দাবনে, পক্ষে বিপক্ষে সপক্ষে অনেকেই উপস্থিত, সম্প্রদায়ের মূর্ধন্য যারা, তখন এই দ্বিতীয় সিদ্ধ কৃষ্ণদাস বাবা, উনি বয়োবৃদ্ধ ভজন সিদ্ধ, উনি যমুনার তীরে ঘুরতে ঘুরতে প্রাচীন তালপত্রে লিখিত শাস্ত্রীয় গৌর মন্ত্র যমুনায় পুঁথিতে প্রাপ্ত, যেমন পূজ্যপাদ হরিদাস দাস বাবাজী মহারাজ কৃষ্ণলীলাস তব সনাতন গোস্বামী পদে সেই পুঁথিটি যমুনার জলে ভেসে যাচ্ছে পেয়েছিলেন, ছাপিয়েছিলেন, ওটা খুঁজে খুঁজে পাওয়াই যাচ্ছিল না। যমুনার তীরে বসে কাঁদছিলেন, হঠাৎ যমুনা সনাতন গোস্বামী পদকে স্মরণ করছিলেন যে কোন লাইব্রেরিতে হস্তলিখিত ম্যানুস্ক্রিপ্টে কিছুতেই গ্রন্থখানি পাচ্ছি না, কি করে ছাপাবো, মুক্ত হয়ে গেল। ওই সময় দেখছেন একটা কাগজের পুটলি কি যমুনার খরস্রোতে ভেসে যাচ্ছে, সনাতন গোস্বামী পদকে স্মরণ করে বৃন্দাবনে যমুনার তীরে বসে উনি কাঁদছিলেন, চোখ মেলে দেখছেন একটা প্রাচীন কাগজের কি পুটলি ভেসে যাচ্ছে, তাড়াতাড়ি উনি জলে নেমে তুললেন, খুলে দেখছেন কৃষ্ণলীলাস্তব সনাতন গোস্বামী পদে রচিত, সঙ্গে সঙ্গে বুকে ধরলেন, মাথায় ধরলেন, কান্নাকাটি করলেন যে গোস্বামী পাতি হয়তো পাঠালেন এই আহুতিকে, প্রেম না হলে সম্প্রদায় সমাজের সেবা তো করা যায় না, সেবাটা তো প্রেমিকের সম্পত্তি, অন্যেরা সাধন করবে মন দিয়ে, আর যারা প্রেমিক তারা সেবা করবে, সাধনের উপরে সিদ্ধি হচ্ছে সেবা, সেবা পেয়েছ আত্মা সেবা তো সিদ্ধি পেয়ে গেছ, সেবাই তো সিদ্ধি, সেবা পাওয়া আত্মা সেবা, সেবায় আবেশ পাওয়া সাক্ষাৎ তাকে পাওয়ার থেকেও অনেক বড় পাওয়া, সেবা পেয়েছি যখন তখন সবকিছু পেয়ে গেছি, কারণ সেবা হচ্ছে কল্পলতিকা সর্ববাসনা পূর্ণ কারী চমৎকার কারী সর্বসিদ্ধি প্রদায়ী, সেবার থেকে অজস্র প্রেম সঞ্জাত হয়, অজস্র প্রেমের থেকে সেবা শক্তি সঞ্জাত হয়, ভজনানন্দ, ভজন করলে যে আনন্দ তাকে ভজনানন্দ বলে,
বিষয় ভোগে যে আনন্দ সেটা বিষয় আনন্দ আত্মতত্ত্বকে জানলে আত্মজ্যোতি দর্শন করলে যে আনন্দ সেটি ব্রহ্মানন্দ আর ভজনে যে আনন্দ নবদা ভক্তিতে তাকে ভজনানন্দ বলে কৃষ্ণ নামে যে সুধা সিন্ধু আস্বাদন ব্রহ্মানন্দ তিরস্কার কারিণী কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু ব্রহ্মানন্দ খাদদক্ষম সেই ভজনানন্দ পরিপক্ক হয়ে প্রেমানন্দ যখন প্রেম এসে যায় হাসি কান্তি হসত তত রতিতি রৌতি গায়তি এই প্রেমাচার মনে তার বিক্রম সেই যাবে বিষাম্বিতে বহির বিষ জ্বালা হয় অন্তর আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত্র এই প্রেমার আস্বাদন যেন তত্ত্ব ইক্ষু চর্বণ বিষ মুখ জলে না যায় তজন কৃষ্ণ প্রেম শুভ সিন্ধু যদি তার পায় এক বিন্দু সেই এক বিন্দু জগত মাতায় এক বিন্দু পাওয়ারই ভার কত জন্ম লেগে যায় এক বিন্দু প্রেম পেতে কত জন্ম সাধন করতে হয় সহজে মেলে সাধনায় কৃপায় আবার এটি কৃপার পর খালি সাধনার জোরে মিলবে না সেখানে অহংকার অভিমান এসে যেতে পারে ওই জন্য কৃপাকে মুখ্য করা হয়েছে যাতে সাধনার অহংকার কদাপি না আসে সাধনা আধার প্রস্তুতির জন্য প্রাপ্তি হবে কৃপা প্রেম বিনা আর নাহি চাও আর কিছু চাইব না প্রেম ছাড়া দাস করি বেতন মনে দেহ প্রেম আরতি পিড়িতি রসে ধ্যাও প্রেম বিনা ব্যর্থ দরিদ্র এ জীবন নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন দেহেন্দ্রিয় বৃথা মোর সব গম্ভীরানাথ বলছে মহাপ্রভুর মতি এই হেন সনাতন গোস্বামী পাদ দিচ্ছেন যে আমি প্রেম কি চাইব আমার তো প্রেমের সাধনাই নাই প্রাচীনানাম ভজন মতুলম যখন আমি প্রাচীন ভক্তগণের কথা শুনি তখন আমার মনে হয় প্রাচীনগণে কি অতুলনীয় সাধন শ্রম ভজন আমি কলির ক্ষুদ্র কীট জীব অন্নগত প্রাণ শক্তিহীন বুদ্ধিহীন শ্রদ্ধাহীন আমি কি সেই প্রাচীন গণের রাস্তায় চলতে পারব কোনদিন কোন জন্মে তখন নৈরাশ্যেন জলতি হৃদয়ম নিরাশার অন্ধকার ছেয়ে যায় একটা অভাবজনিত আগুন দাউদাউ করে হৃদয়ে চিন্তা চিতা জ্বলতে থাকে আমি যে অলস শ্রবণ কীর্তনে অচ্চন বন্দনে স্মরণে একটু রুচি নাই শিখলেই তো হলো না হরিনামের মহিমা জানি বটে সাধু শাস্ত্র মুখে জানি কিন্তু যদি হরিনাম আমি নিজে না করি
কিছু কি বুঝতে পারবো তুমি তাণ্ডবিনিগতি বিতনুতি তুণ্ডা বলিম লব্ধহি কর্ণ ক্রোধ করমিনি ঘটয়তি কর্ণার বুদিব্য স্পৃহম চিত্ত প্রাঙ্গণ সঙ্গিনি বিজয়তি সর্বেন্দ্রিয়াণাম কৃতি নো জানি জনিতা কিয়ৎ ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী কৃষ্ণ নামে যে অনন্ত মহিমা শাস্ত্রী মহাজন বাণীতে পাওয়া যায় মহৎ অনুভূতিতে কিছু বুঝতে পারব আপনি বললেন উনি পণ্ডিত মহাশয় কেন বুঝতে পারবেন না বললেন তাহলে পণ্ডিত হয়েও হিরণ্য গোবর্ধন মজুমদারের রাজসভার আরিন্দা কেরানী লেখক গোপাল চক্রবর্তী কেন নাম মহিমা বুঝতে পারলেন না নৈয়ায়ী ভয় হরিদাস ঠাকুরের সঙ্গে বিতর্ক করলেন হরিদাস ঠাকুর যখন সপ্তগ্রামে বলরাম মজুমদার ওনাকে নিয়ে নামের মহিমা উনি বর্ণন করছেন তখন গোপাল চক্রবর্তী প্রতিবাদ করল যুবক নৈয়ায়ী মুক্তিবাদী ব্রহ্মজ্ঞানী ব্রহ্মবাদী নাক কাটার প্রসঙ্গ উঠল চৈতন্য চরিতামৃতে আছে তখন বলরাম আচার্য বললেন এই চক্রবর্তী ঘটপটিয়া মূর্খ তুই নৈয়ায়ী হতে পারিস তুই হরিনাম করিস হরিনামের মহিমা তুই কি করে বুঝবি তুই হরিদাস ঠাকুরের অপমান করলি যে নাক কেটে প্রতিজ্ঞা করুন তা না হলে প্রতিজ্ঞা করুন তা না হলে আমি আমার নাক কাটবো আর যদি নামা ভাসে মুক্তি না হয় তাহলে আপনি আপনার নাক কাটবেন আর যদি নামা ভাসে হরিনামের আভাসে মুক্তি হয় তাহলে আমি আমার নাক কাটবো এই ঘটপটিয়া মূর্খ গোপাল চক্রবর্তীকে বলরাম আচার্য উনি শাসন করছেন হিরণ্যগোবর্ধন বললেন কালকের থেকে তোমার এই রাজসভায় আসা মানা তোমার চাকরি বরখাস্ত হয়ে গেল তুমি মহতের অপমান করে জহংকারী তোমার চাকরি গেল কাল থেকে তুমি এখানে পাবে চৈতন্য চৈতন্য আছে তাহলে হরিনাম না করলে কখনো হরিনামে মহিমা বোঝা যায় না চিন্তন না করলে চিন্তনের মহিমা শ্রবণ কীর্তন সেবার মহিমা বোঝা যায় না চল ভজনানন্দ প্রেমানন্দে পরিণত হয় সেই প্রেমানন্দের থেকে শ্রেষ্ঠ হচ্ছে শিবানন্দ প্রেমানন্দের থেকেই তো শিবানন্দ মেলে প্রেমের থেকেই তো সেবা সবার শেষ কথা কি সেবামৃত সমুদ্রের মঞ্চ তো সেবায় যদি অতিমতি না হয় তাহলে প্রেমের পরিচয় কি পতিব্রতা যদি মন দিয়ে পতির সেবা না করে তাহলে সে পতিব্রতা তার প্রমাণ কি সে পতি সুখে সুখী পতি দুঃখে দুঃখী তার প্রমাণ কি সে নিজের সুখের জন্য পতির সামনে নাটক করে তেমনি সাধক রমণী জীবন সাধকের জীবন রমণী জীবনের মতো
এই জন্যই তো ঠাকুর মহাশয় প্রতিব্রতা স্ত্রীলোকের প্রতি অন্যত্র না চলিবন যেন দরিদ্রের ধন এই কত প্রেম ভক্তি রীতি বললে মনটা একেবারে স্থির একাগ্র শান্ত তরঙ্গহীন কামনা বাসনা শূন্য নির্মল কোন দিকে লক্ষ্য নাই কোন চাওয়া পাওয়া কিছু নাই মনটা ঘুমিয়ে গেছে মহা শূন্য সেই হৃদয়েই তো প্রেমের আবির্ভাব হয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয় হেন প্রেমান মৃলকিলা হয় প্রেম তো এই জগতের বস্তু নয় লাদিনি শক্তির সার সংগীত শক্তির সার শ্রবণ কীর্তন দ্বার দিয়ে সর্বানন্দাতি সায়িনী বৃত্তি নিত্যং ভক্ত বৃন্দেষু নিক্ষিপ্প মানা ভগবত প্রত্যক্ষায়া বর্ততে রূপসা শ্রীল শ্রীজী গোস্বামী পাদ লিখলেন প্রেমের বিবৃতি তার প্রীতি সন্দর্ভে কাকে প্রেম বলে সনাতন গোস্বামী পাদ বলছেন আমি তো একেবারে অলস